আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর ডেমরায় ডিএনডি খালে পড়ে নিখোঁজের 17 ঘণ্টা পর কিশোরীর লাশ উদ্ধার। শুরু হলো সারা দেশে কার্ডের মাধ্যমে নির্বাচিত 50 লাখ পরিবারকে 10 টাকা কেজি দরে 30 কেজি চাল বিক্রির সরকারি কার্যক্রম। টানা বর্ষণ ও উজানের অব্যাহত পাহাড়ি ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, ধরনাল পানি বেড়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। এবং আগামী বছর মার্চে শেষ হচ্ছে আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ কাজ, গড়ে উঠবে ঢাকা কলকাতার সঙ্গে আগরতলার সহজ যোগাযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। রাজধানীর ডেমরায় ডিএনডি খালে পড়ে নিখোঁজের 17 ঘণ্টা পর এক কিশোরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যায় ওই খালে পড়ে আকাশী নামের এক কিশোরী নিখোঁজ হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান করেন ডুবুরিরা। দর্শক, এই মুহূর্তে ডেমরায় ডিএনডি এলাকায় আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। সেখানে সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অভি, আকাশীর লাশ কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে? ভাবনা, কিছুক্ষণ আগে আপনি জেনেছেন যে কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেই নিখোঁজ হয়ে যাওয়া কিশোরীটিকে এই খাল থেকেই, অর্থাৎ এই এই যে ডিএনডি খালের কিছু এপারেই সে গোসল করতে নেমেছিল গতকালকে তার সাথীদের সঙ্গে। এবং গতকাল দুপুর দুইটার পর তার মা যখন বাড়ির কাজ করতে, তার মা বাসা বাড়িতে কাজ করে এবং তার বাবা যখন কাজে বের হয়, বাসায় কেউ যখন ছিল না, সে তখন তার সাথীদের সঙ্গে এই খালেই নেমেছিল। এরপর যখন সে কয়েকজন সাথীর সঙ্গে নেমেছিল, নামার পর সে একটু দুর্বল হয়ে পড়ে এবং তার সঙ্গে আরও একজন দুর্বল হয়ে পড়ে। এটা দেখতে পেয়ে পাশের কয়েকজন ছেলে আরেকজনকে উদ্ধার করে, কিন্তু সেই কিশোরী আকাশীকে উদ্ধার করতে পারে নাই। এরপর কিন্তু সন্ধ্যায় ফায়ার সার্ভিস বিষয়টি জানার পর সন্ধ্যার পর অভিযান শুরু হয়। এখানে অনেক খোঁজাখুঁজির পরও রাত 12টা পর্যন্ত কিন্তু এই উদ্ধার অভিযান চলে, তারপরেও কিন্তু পাওয়া যায়নি। আজ ভোর 5টার পর থেকে ডুবুরি দল এখানে অভিযান চালায় এবং এখানে একজন এলাকাবাসী আছেন যিনি ফায়ার সার্ভিসের এসে ডুবুরি দলের সঙ্গে ছিলেন, তার কাছ থেকে শুনবো বাকি কথা। আমি ছিলাম এখানে সারা রাত, ফায়ার সার্ভিস আসলো, দেখলাম যখন 6:20 বাজলো দেখলাম ফায়ার সার্ভিস আসলো, আইসা নামলো ডিএনডি খালে নামলো, নামবা প্রায় 20 মিনিট দেখে মানে হারে উদ্ধার করেছে, 20 মিনিট ভিতরে 20 মিনিট উদ্ধার কইরা সে উঠাইলো। উঠানোর পর আমি এই দেখলাম। ভাবনা, যেটি আপনি জিজ্ঞেস করছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু এখানকার যে থানা, ডেমরা থানার পুলিশের পুলিশ সদস্যরা এসে সেই বডিসহ পরিবারের লোকজনকে থানায় নিয়ে গেছে, এখনও পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেনি। তবে আমরা একটু পরেই সে থানায় যাব, থানায় গিয়ে বিষয়টি আমরা জেনে পরবর্তী খবর আপনাকে জানানোর চেষ্টা করব। ভাবনা অভি, আপনাকে ধন্যবাদ। আজ থেকে সারা দেশে কার্ডের মাধ্যমে নির্বাচিত 50 লাখ পরিবারকে 10 টাকা কেজি দরে 30 কেজি চাল বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি খোলা বাজারে ওএমএস সার্ভিসের মাধ্যমে শুরু হচ্ছে 30 টাকা দরে 5 কেজি করে চাল বিক্রি। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার গত রাতে নওগাঁয় জেলা চালকল মালিকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, দেশে খাদ্যের কোনো অভাব নেই, বাজার ঊর্ধ্বমুখী হওয়ারও কোনো আশঙ্কা নেই। যদি বাজার দর অ্যাবনর্মাল বাড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা সাথে সাথে আমদানির আমরা অন্ধা হয়ে
আমাদের সব ঠিকঠাক করা আছে, কারা চাউল আনবে তাদের অ্যাপ্লিকেশন বা ইত্যাদি নিয়ে রেডি করা আছে, আমরা সাত দিনের মধ্যে আমদানি করে ফেলতে পারবো। কুমিল্লায় পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধি প্রতিরোধে কুমিল্লা দোকান মালিক সমিতি ও আড়তদারদের সাথে মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক আবুল ফজল মীর। তিনি বলেন, পেঁয়াজের কেনা দামের সাথে পরিবহন খরচ ও আনুষঙ্গিক খরচ যুক্ত করে ৫ টাকা মুনাফার বেশি দরে বিক্রি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা শেষে তিনি আরো জানান, পেঁয়াজের আড়তদার ও বিক্রেতার ক্রয় রসিদ রাখতে হবে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সর্দার, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সহসভাপতি রেজাউল করিম ও আমিনুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। টানা বর্ষণ ও উজানের অব্যাহত পাহাড়ি ঢলে কুড়িগ্রামে চতুর্থবারের মতো শুরু হওয়া বন্যা পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে। ধরলা নদীর পানি বেড়ে সেতু পয়েন্টে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় আশ্রয়ের জন্য মানুষজন আবারও ছুটছেন উঁচু স্থানের দিকে। ভুক্তভোগীরা বলছেন, কয়েকদিন আগে দীর্ঘস্থায়ী বন্যায় তাদের ঘর বাড়ি ক্ষেত খামার সব শেষ হয়েছে। এখন নতুন করে আবারও বন্যা শুরু হওয়ায় দুশ্চিন্তা শেষ নেই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধরলার পাশাপাশি ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানিও ক্রমে বাড়ছে। খিচুড়ি বিষয়ক প্রশিক্ষণ বিতর্কের পর প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় 500 কর্মকর্তার বিদেশ সফর প্রকল্পের প্রস্তাব বাতিলের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। কমিশনের এক সভার পর সন্ধ্যায় এই সিদ্ধান্ত মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হয়। সে অনুযায়ী সুপারিশও পাঠানো হচ্ছে একনেকে। করোনার কারণে স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে কোনো প্রকল্পেই বিদেশ ভ্রমণ খাত আপাতত রাখা হচ্ছে না বলে জানিয়েছেন কমিশন কর্মকর্তারা। প্রাইমারি স্কুলের মিড ডে মিল কর্মসূচির আওতায় একটি প্রকল্পে ভারতে গিয়ে খিচুড়ি রান্নার কৌশল শিখতে ৫ কোটি টাকা চাওয়া হয়েছিল পরিকল্পনা কমিশনে। করোনাভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন সহ মোট 3 জন মারা গেছেন। এছাড়া এই বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন 21 জন। অন্যদিকে কুমিল্লায় মারা গেছে 2 জন এবং আক্রান্ত হয়েছেন 18 জন। চট্টগ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 46 জন। এছাড়া নোয়াখালীতে 10, শরীয়তপুরে 13, জামালপুরে 6 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তাদের নানা মুখে উদ্যোগ থাকলেও অধিকাংশ মানুষ মুখে মাস্ক ব্যবহার করছেন না, মানছেন না স্বাস্থ্যবিধিও। সবাই সচেতন হলে করোনার সংক্রমণ আরো কমে যেত বলে মনে করছেন তারা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,832 জনে। সবশেষ 24 ঘন্টায় 13,307 নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,615 জনের। শনাক্তের হার প্রায় 12%। মোট আক্রান্তের সংখ্যা 342,671 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,375 জন। মোট সুস্থ 2,47,969 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 72%, আর মৃত্যুর হার 1.5%। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 16 জন পুরুষ ও 5 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 10 জন, চট্টগ্রামে 5, খুলনায় 4 এবং সিলেট ও রাজশাহীতে 1 জন করে মারা গেছেন। আগামী মার্চে শেষ হচ্ছে আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ। মাত্র 15 কিলোমিটার এই রেলপথ সংযোগ হলে চট্টগ্রাম সিলেটের পাশাপাশি ঢাকা কলকাতার সঙ্গেও আগরতলা রেল যোগাযোগ গড়ে উঠবে। ত্রিপুরার সাথে কলকাতার দূরত্ব 1,650 কিলোমিটার থেকে কমে দাঁড়াবে 515 কিলোমিটারে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সমুনের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। 10.5 কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া আগরতলা রেলপথ প্রকল্পের 6.5 কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে, বাকি 4 কিলোমিটার ভারতে। চলতি বছরের জানুয়ারিতে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বর্ষার মৌসুম ও করোনার প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময় কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে দ্বিতীয় দফায় প্রকল্প কাজের মেয়াদ বাড়ানোর পর 1 জুন থেকে আবারও কাজ শুরু হয়। ভারত সরকারের অর্থায়নে 2018 সালের মে মাসে এই রেলপথ নির্মাণে চুক্তি হয় ভারতীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় 241 কোটি টাকা। ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভালো কানেক্টিভিটি হইলে তখন ওই দিক থেকে এদিকে মালামাল আসা বা এদিক থেকে ওই দিকে যাওয়া, এটা তখন আরও
দ্রুত হয়ে যাবে, যাতায়াত ব্যবস্থা ভালো হবে, এলাকার জন্য অনেক ডেভেলপমেন্ট হবে। প্রকল্পের আওতায় 16টি সেতু ও কালভার্টের কাজ করছেন শ্রমিকরা, আর রেললাইন বসানোর জন্য অধিগ্রহণকৃত জায়গায় মাটি ফেলার কাজ চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন ইতিমধ্যে 45-50% কাজ শেষ হয়েছে, আগামী মার্চে শেষ হবে পুরো কাজ। জব সে লোক আনা শুরু হয় জুলাই সে তব সে কাম ওয়াপিস শুরু কিয়া, লেকিন বৃষ্টি কে হ্যাঁ বহুত হতা হয় বৃষ্টি আপ জানতে হ্যাঁ তো উসসে ভি কাম থোড়া ধীরে হুয়া হ্যায়। আব দিসম্বর কি জগহ ইসলিয়ে ইসকো হাম লোগ কহ রহে হ্যায় কি মার্চ অপ্রিল তক হাম লোগ পুরা করেঙ্গে। প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে এই অঞ্চলের আমূল পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আগরতলা এই রেলপথটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং ভারতের এই অঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে একটা সহজে যে যাওয়া আসা করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলপথটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর সীমান্ত পর্যন্ত যাবে। আখাউড়া আগরতলা 15 কিলোমিটার রেলপথে স্টেশন থাকবে 4টি, এর মধ্যে দুদেশের মধ্যে সীমান্ত স্টেশন গঙ্গাসাগর ও নিশ্চিন্তপুরে 2টি স্টেশন নতুন করে নির্মাণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী 20 সেপ্টেম্বর থেকে সৌদি আরবে নিয়মিত ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় ঢাকা ও চট্টগ্রাম থেকে সৌদি আরবের 3টি শহরে যাওয়া আসা করবে বিমানের ফ্লাইট। এর মধ্যে সোম বৃহস্পতিবার ঢাকা দামবাম ঢাকা ও শনিবার ঢাকা রিয়াদ ঢাকা রুটে চলবে এই ফ্লাইট। চট্টগ্রাম জেদ্দা ঢাকা রুটে ফ্লাইট চলবে কেবল সোমবার, আর ঢাকা জেদ্দা চট্টগ্রাম রুটে রোববার এবং ঢাকা জেদ্দা ঢাকা রুটে ফ্লাইট চলবে বৃহস্পতিবার। আগামী বছরের শুরুতে ঢাকায় অনুষ্ঠিতব্য D8 সম্মেলনে যোগ দেবেন সংগঠনের চেয়ার ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথে সাক্ষাতে তিনি এ বিষয়ে সম্মতি জানান। নিজেদের অর্থায়নে তুরস্ক বাংলাদেশে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করতে চায় জানিয়ে এর জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের প্রস্তাব দেন প্রেসিডেন্ট এরদোয়ান। সদস্য সংখ্যা বাড়িয়ে ডিএ সম্প্রসারণের ব্যাপারেও জোর দেন তিনি। এছাড়া শুল্ক বাধা এড়িয়ে বিনিয়োগ বাড়ানো সহ দুদেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেন তুর্কি প্রেসিডেন্ট। আশ্বাস দেন করোনাভাইরাস পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতা বাড়ানোর। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন এরদোয়ান। এবারে আন্তর্জাতিক সংবাদ। ২০২২ সালের আগে করোনার প্রভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে না বলে শঙ্কার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সৌমিয়া স্বামীনাথন। করোনার ভ্যাকসিন আবিষ্কার আর প্রয়োগ যদি শুরুও হয় তবে তার কার্যকরী ফল পেতে সময় লাগবে বলেও জানান তিনি। এদিকে করোনার ভ্যাকসিনের চাইতে জনগণের মাস্ক পরাই বেশি কার্যকর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার পরিচালক রবার্ট রেডফিল্ড। তিনি সহ বিশ্বের মার্কিন অনেক গবেষকই মনে করেন ভ্যাকসিন আবিষ্কারে যে প্রতিযোগিতা শুরু হয়েছে বিশ্বে তাতে রাজনীতি ঢুকে গেছে। তবে আসবে টিকা এবং কবে আসবে টিকা এবং কোনটা কতটা কার্যকরী তার চাইতে মাস্ক পরার দিকে মনোযোগী হওয়ার আহ্বান এই গবেষকের। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই বক্তব্যের বিরোধিতা করেছেন। যুক্তরাষ্ট্র এখনও করোনার ঝড়ে নাকাল, আক্রান্তের সংখ্যা 66,29,000 ছাড়িয়েছে, যেখানে মৃতের সংখ্যা 1,96,000-এর বেশি। এদিকে করোনায় সংক্রমণের দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 50 লাখ। মাত্র 11 দিনে শেষ 10 লাখ আক্রান্তের সংখ্যা বেড়েছে দেশটিতে। বিশ্বে করোনায় এ পর্যন্ত মারা গেছে 9,39,000 আর সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 2,97,51,000। এবারে পার্টেক্স খেলার খবর। ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারির সেঞ্চুরিতে স্বাগতিক ইংল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 জিতল অস্ট্রেলিয়া। ম্যানচেস্টার 303 রানের টার্গেটে নেমে 74 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অজিরা। 6ষ্ঠ উইকেটে ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারি 212 রানের জুটি গড়ে দলকে জেতান। শেষ পর্যন্ত 7 উইকেটে 305 রান তুলে দুই দল বাকি থাকতেই জয় পায় অ্যারন ফিঞ্চের দল। ম্যাক্সওয়েল 108 ও ক্যারি করেন 106 রান। এর আগে দলের স্কোরে কোনো রান যোগ না হতেই 2 উইকেট হারিয়ে
ব্যাকফুটে চলে যায় স্বাগতিক ইংল্যান্ড, কিন্তু জনি বিয়ারস্টোর সেঞ্চুরিতে 302 রানে থামে 7 উইকেট হারানো ইয়ন মর্গানের দল। 126 বলে 112 রান করেন বিয়ারস্টোর। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে এডাম জাম্পা 51 রানে এবং মিচেল স্টার্ক 74 রানে 3টি করে উইকেট তুলে নেন। লিওনেল মেসির জোড়া গোলে 0-3-1 ব্যবধানে হারিয়েছে বার্সেলোনাকে। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে এটি কাতালানদের দ্বিতীয় জয়। এর আগে জিমন্যাস্টিক তারাগোনাকে একই ব্যবধানে হারায় রোনাল্ড কোম্যানের দল। গতকাল রাতে খেলার 21 মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ফিলিপে কুতিনহো। প্রথমার্ধের শেষ মিনিটে লিওনেল মেসি ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর মাঠে নেমে স্যামুয়েল সেইজ একটি গোল শোধ করেন, তবে ব্যবধান বাড়াতেও সময় নেয়নি বার্সেলোনা। 51 মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। দুই ম্যাচ হারের পর ফ্রেঞ্চ লিগ ওয়ানের শেষ মুহূর্তের গোলে মেসকে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মে। গোল শূন্য প্রথমার্ধের পর খেলার 65 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন পিএসজির ডিফেন্ডার আব্দু দেওয়ালো এবং 85 মিনিটে চোট হুয়ান বেরনাথ মাঠ ছাড়লে 9 জন নিয়ে খেলতে হয় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে। অবশেষে ইনজুরি টাইমে তৃতীয় মিনিটে জার্মান মিডফিল্ডার ডাক্সলোরের দলের জয় নিশ্চিত করেন। এ জয়ে 3 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে পিএসজি এখন আছে লিগ টেবিলের 15তম স্থানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীর ডেমরায় ডিএনডি খালে পড়ে নিখোঁজের 17 ঘন্টা পর কিশোরীর লাশ উদ্ধার। শুরু হলো সারা দেশে কার্ডের মাধ্যমে নির্বাচিত 50 লাখ পরিবারকে 10 টাকা কেজি দরে 30 কেজি চাল বিক্রির সরকারি কার্যক্রম। টানা বর্ষণ ও উজানের অব্যাহত পাহাড়ি ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, ধরলার পানি বেড়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। এবং আগামী বছর মার্চে শেষ হচ্ছে আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ কাজ, গড়ে উঠবে ঢাকা কলকাতার সঙ্গে আগরতলার সহজ যোগাযোগ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।